সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। রাশিয়ার পরমাণু অস্ত্র রাখলে মিনস্কের উপর নতুন নিষেধাজ্ঞার হুমকি ইউর। মার্কিন সরকারের নর্থ স্ট্রিম পাইপলাইন উড়িয়ে দিয়েছে বললেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার 400 কিলোমিটার ভেতরে ঢুকে পড়ল ইউক্রেনের ড্রোন, অতঃপর যা ঘটল। সিরিয়ার মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দায় স্বীকার করল ইরাকি সংগঠন, আরও হামলা হবে বলে হুঁশিয়ারি। মাঝাকাশে অল্পের জন্য সংঘর্ষ থেকে রক্ষা পেল দুই বিমান। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীকে বরখাস্তের পর ব্যাপক বিক্ষোভ। রাহুল গান্ধীকে অযোগ্য ঘোষণার প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ। এবং ব্যাংকিং সংকটে ঝুঁকির মুখে বিশ্ব অর্থনীতি বলছে IMF প্রধান। দর্শক, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও জোর দিয়ে বলেছেন, মার্কিন সরকারই গত সেপ্টেম্বর মাসে নর্থ স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ ঘটিয়েছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। রাশিয়ার পরমাণু অস্ত্র রাখলে মিনস্কের উপর নতুন নিষেধাজ্ঞার হুমকি ইউর। ইউরোপীয় ইউনিয়ন বা ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল রোববার বলেছেন, বেলারুশ আর রাশিয়ার পরমাণু অস্ত্র রাখলে ব্রাসেলস মিনস্কের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত রয়েছে। তিনি টুইটার বার্তায় বলেন, বেলারুশে রাশিয়ার পরমাণু অস্ত্র রাখা দায়িত্ব জ্ঞানহীন হবে এবং ইউরোপের নিরাপত্তার ক্ষেত্রে তা হুমকি হয়ে দাঁড়াবে। বেলারুশ এখন এটি বন্ধ করতে পারে এবং আর এটি তাদের পছন্দ। এ ব্যাপারে ইউ আরও নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার ঘোষণা দেন যে বেলারুশে তার দেশের কৌশলগত পারমাণবিক অস্ত্রের একটি স্টেশন থাকবে। পুতিন বলেন, এ মতান যুক্তরাষ্ট্রের পদক্ষেপের অনুরূপ। বেলজিয়াম, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও তুরস্ক এ ধরনের অস্ত্র সংরক্ষণ করে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে পারমাণবিক যুদ্ধের আশঙ্কায় বিশেষজ্ঞরা এমনটা মনে করছেন যে রাশিয়ার যে কোনো হামলায় সম্ভবত ছোট আকারের যুদ্ধাস্ত্র ব্যবহার করবে। উচ্চ ক্ষমতা সম্পন্ন দূরপাল্লার পারমাণবিক অস্ত্র মোকাবেলার অংশ হিসেবে এটিকে একটি কৌশল হিসেবে অভিহিত করা হয়। শনিবার সম্প্রচার করা এক সাক্ষাৎকারে পুতিন বলেন, বেলারুশে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েনের ব্যাপারে এ পদক্ষেপ অস্বাভাবিক কিছু না। এদিকে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা লঙ্ঘনের জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছে। মার্কিন সরকারে নর্থ স্ট্রিম পাইপলাইন উড়িয়ে দিয়েছে বললেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও জোর দিয়ে বলেছেন, মার্কিন সরকারে গত সেপ্টেম্বর মাসে নর্থ স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ ঘটিয়েছে। তিনি রাশিয়া 24 টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, প্রখ্যাত মার্কিন সাংবাদিক সেইমুর হার্শ ব্যাপক অনুসন্ধানের পর যে সিদ্ধান্তে পৌঁছেছেন তার প্রতি মস্কোর সমর্থন রয়েছে। সেইমুর হার্শ গত 24 মার্চ বলেন, জার্মানিকে শান্তি দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাল্টিক সাগরের তলদেশে নর্থ স্ট্রিম পাইপলাইন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেন। জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করতে অস্বীকৃতি জানানোর কারণে মার্কিন প্রেসিডেন্ট এই পরিকল্পনা করেন বলে জানান সেইমুর হার্শ। রুশ প্রেসিডেন্ট এ সম্পর্কে বলেন, গোটা সত্য প্রকাশে আনা হবে, অত্যন্ত কঠিন কাজ, তবে তা সত্ত্বেও কোনো একদিন আসল সত্যটি প্রকাশ পাবেই। রুশ নেতা বলেন, একজন প্রখ্যাত মার্কিন সাংবাদিক নর্থ স্ট্রিমে বিস্ফোরণ সম্পর্কে যে কথা বলেছেন আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করছি। চায়না ডেইলিকে দেওয়া সাক্ষাৎকারে আমেরিকার পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক সেইমুর হার্শ আরও বলেছিলেন, জার্মান চ্যান্সেলর শলজ দীর্ঘদিন ধরে ইউক্রেনকে লেপার ট্যাঙ্ক এবং প্রাণঘাতী অস্ত্র দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। এই বিষয়টি ভালোভাবে নেয়নি প্রেসিডেন্ট বাইডেন। তিনি এই জন্য হয়তো জার্মানিকে শাস্তি দেওয়ার কথা চিন্তা করছিলেন এবং পাইপলাইনের গ্যাস সরবরাহ বন্ধ করতে তাতে বিস্ফোরণ ঘটিয়েছেন। ভিয়েতনাম যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের সময় সেইমুর হার্শ বহুসংখ্যক অনুসন্ধানের রিপোর্ট তৈরির কারণে বিশেষ খ্যাতি অর্জন করেন। রাশিয়ার 400 কিলোমিটার ভেতরে ঢুকে পড়ল ইউক্রেনের ড্রোন, অতঃপর যা ঘটল। দীর্ঘ 13 মাসেরও বেশি সময় ধরে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান নামে আগ্রাসন চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এই যুদ্ধে এরই মধ্যে ইউক্রেনে বেশ কয়েকটি অঞ্চল দখলে নিয়েছে রুশ বাহিনী। দীর্ঘ এই যুদ্ধে রুশ বাহিনী অসংখ্যবার ড্রোন ব্যবহার করেছে। অন্যদিকে ইউক্রেন ও রাশিয়ার ভেতরে হামলার কাজেও সক্ষমতা অনুযায়ী ড্রোন ব্যবহার করছে। তেমন এক অভিযান চালাতে রাশিয়ায় ঢোকার পর ইউক্রেনীয় ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে রাশিয়া। ইউক্রেনীয় ড্রোনটি সীমান্ত থেকে রাশিয়ার প্রায় 400 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছিল। মস্কো জানিয়েছে, রাশিয়ার বিমান প্রতিরক্ষার মাধ্যমে ইউক্রেনীয় একটি ড্রোনকে ভূপাতিত করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার রাশিয়ার কিয়েভরস্ক শহরে ড্রোনটিকে ভূপাতিত করা হয়। ইউক্রেনীয় সীমান্ত থেকে রাশিয়ার এই শহরটি প্রায় 400 কিলোমিটার দূরে অবস্থিত। রাশিয়ার আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ বলছে, স্ট্রিচ টাইপ UAV ড্রোনটি বিস্ফোরক
ভর্তি ছিল এবং রোববার স্থানীয় সময় বিকেল 3:20 বিমান প্রতিরক্ষার মাধ্যমে নামিয়ে আনা হয়। পরে ড্রোন ভূপাতিত হলে ওই শহরে একটি বড় গর্ত সৃষ্টি হয়। সংবাদ মাধ্যম বলছে, মস্কো থেকে 220 কিলোমিটার দক্ষিণে তুলা অঞ্চলে অবস্থিত এই শহরে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে, তবে এই ঘটনায় কোনো গুরুতর আঘাতের ঘটনা ঘটেনি। সিরিয়ার মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দায় স্বীকার করল ইরাকি সংগঠন, আরও হামলা হবে বলে হুঁশিয়ারি। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত দখলদার মার্কিন সেনাদের একটি ঘাঁটিতে সাম্প্রতিক ড্রোন হামলার দায়িত্ব স্বীকার করেছে একটি ইরাকি সংগঠন। গত বৃহস্পতিবার এই হামলায় একজন মার্কিন ঠিকাদার নিহত, অন্তত 5 মার্কিন সেনা আহত হয়। ইরাকি সংগঠন লিওয়া আল গালিবুন রোববার প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে দখলদার মার্কিন সেনারা যেসব অপরাধ করে যাচ্ছে তার বৈধ জবাব দিতে সিরিয়ার মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, ইরাক ও সিরিয়া থেকে দখলদার সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার না করা পর্যন্ত এ ধরনের হামলা চলতেই থাকবে। আল গালিবুনের বিবৃতিতে বলা হয়, মার্কিন সেনারা ইরাক থেকে সম্পূর্ণ সরে না যাওয়া পর্যন্ত এক মুহূর্তের জন্য নিরাপদ বোধ করবে না। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগন জানিয়েছে, গত বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা 1:38 উত্তর পূর্ব সিরিয়ার হাসাকা শহরের কাছে তাদের একটি ঘাঁটিতে ড্রোন হামলা হয়। আমেরিকা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বিরোধী যুদ্ধ করার অজুহাতে সিরিয়ায় সেনা মোতায়েন করে রেখেছে, অথচ 2017 ইরান ও রাশিয়ার সহযোগিতায় দায়েশকে নির্মূল করেছে সিরিয়া। বাস্তবতা হচ্ছে, মার্কিন বাহিনীকে সম্পূর্ণ অবৈধভাবে সিরিয়ার পূর্ব উত্তরাঞ্চলে মোতায়েন করে রাখা হয়েছে। তারা সেখান থেকে তেল সম্পদ চুরি করছে এবং গম লুট করে নিয়ে যাচ্ছে। মাঝাকাশে অল্পের জন্য সংঘর্ষ থেকে রক্ষা পেল 2 বিমান। ভারতের এয়ার ইন্ডিয়া ও নেপাল এয়ারলাইন্সের 2 বিমান মাঝাকাশে অল্পের জন্য সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে। কাঠমান্ডুগামী বিমান 2 নেপালের আকাশ সীমার খুব কাছাকাছি দূরত্বে ছিল। একটি বিমান দ্রুত আরো নিচে নেমে যায়, এতে করে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় বলে জানিয়েছে এনডিটিভি। দিল্লি থেকে শুক্রবার সকালে কাঠমান্ডুর পথে থাকা এয়ার ইন্ডিয়ার বিমানটি 19,000 ফুট থেকে 15,000 ফুটে নেমে এসেছিল। সে সময় কুয়ালালামপুর থেকে নেপাল এয়ারলাইন্সের বিমানটি একই অবস্থান থেকে ল্যান্ড করতে চাইলে কাছাকাছি নজরসীমার মধ্যে চলে আসে, এতে সংঘর্ষ আশঙ্কা তৈরি হয়। পরে এয়ার ট্রাফিক কন্ট্রোলের রাডারে ধরা পড়ার পরপরই দ্রুত নেপাল এয়ারলাইন্সের এয়ারবাস A320 উড়োজাহাজটি 7,000 ফুটের নিচে নেমে যায়। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। শুক্রবারের ঘটনার পর নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা CAAN এক টুইটে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ওই সময় ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে থাকা কর্মকর্তাদের বা ATC-দের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দায়িত্ব থেকে অব্যাহতির কথা জানিয়েছে। দায়িত্ব অবহেলার কারণে এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগের 3 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় নেপালের কর্তৃপক্ষ ঘটনা তদন্তে 3 সদস্যদের কমিটি গঠন করবে, তবে এই ঘটনায় এয়ার ইন্ডিয়ার বক্তব্য পাওয়া যায়নি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীকে বরখাস্তের পর ব্যাপক বিক্ষোভ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার প্রতিরক্ষা মন্ত্রীকে বরখাস্ত করার পর দেশজুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। ইয়াভে গ্যালান্ট বিচার ব্যবস্থাকে সংশোধন করার বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে কথা বলছিলেন। জেরুজালেমে পুলিশের সৈন্যরা নেতানিয়াহুর বাড়ির কাছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে জলকামান ব্যবহার করে। যুক্তরাষ্ট্র বলেছে, তারা উন্নয়নের বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন, সমঝোতার আহ্বানও জানিয়েছেন তারা। সংস্কারের মধ্যে এমন পরিকল্পনা রয়েছে যা সরকারকে বিচারক নিয়োগকারী কমিটির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেবে। এটি আদালতের পক্ষে অযোগ্য বলে বিবেচিত একজন নেতাকে অপসারণ করা আরো কঠিন করে তুলবে। এই সংস্কার অনেককে ক্ষুব্ধ করেছে যারা এটিকে ক্ষমতাসীন বেঞ্জামিন নেতানিয়াহুর স্বার্থে বলে বিবেচনা করে। নেতানিয়াহু এখন দুর্নীতির জন্য চলমান একটি মুখোমুখি। নেতানিয়াহু বলেছেন, সংস্কারগুলো আদালতকে তাদের ক্ষমতাসীমা অতিক্রম করার জন্য বন্ধ করা হয়েছে। নেতানিয়াহুর বাড়ির বাইরে বিক্ষোভ করার পরে বিক্ষোভকারীরা অনেক ইসরায়েলি পতাকা ওড়াচ্ছিল এবং হাড়ি ও কড়াই ছুড়ে মারছিলেন। তারপর ইসরায়েলের সংসদে পৌঁছানোর জন্য পুলিশ বাহিনীকে এড়িয়ে যায়। একজন সরকারি কর্মচারী BBC-কে বলেছেন, তিনি অনুভব করেছেন, নেতানিয়াহু একটি গণতান্ত্রিক দেশ হিসেবে আমাদের প্রতিটি লাইন অতিক্রম করেছেন। আমরা আমাদের গণতন্ত্রে সে সংসদটিকে রক্ষা করেছি এবং আমি এভাবে ঘুমাতে পারি না। যতক্ষণ আমরা এই পাগলামি বন্ধ না করি ততক্ষণ আমি কিছু করতে পারবো না, তিনি বলেন। রাহুল গান্ধীকে অযোগ্য ঘোষণার প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ। ভারতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে MP পদ থেকে অযোগ্য ঘোষণার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ করছে তার কর্মী সমর্থকরা। মানহানির মামলায় 2 বছরের কারাদণ্ডের পর গত সপ্তাহে রাহুলকে MP পদ থেকে সরিয়ে দেওয়া হয়। 2019 একটি নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বংশীয় পদবী নিয়ে মন্তব্যের জন্য গুজরাটের একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে। কংগ্রেস এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে সমালোচনা করেছে। তবে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বা BJP অভিযোগ অস্বীকার করে বলেছে, সংসদীয় নিয়মেই বহিষ্কার হয়েছেন রাহুল। কংগ্রেসের কয়েকশো নেতা দ্বিতীয় দিনের মতো সোমবার দিল্লিতে রাহুলের অযোগ্যতার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। হিমাচল, রাজস্থান
রাজস্থান, তেলেঙ্গানা, পাঞ্জাব, হরিয়ানা এবং গুজরাট রাজ্যেও বিক্ষোভ সমাবেশ করেছেন দলীয় কর্মীরা। দিল্লিতে বিভিন্ন বিরোধী দলের নেতারা সংসদ চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভে যোগ দেন। গত সপ্তাহে রাহুলকে অযোগ্য ঘোষণার পর থেকে তাদের মধ্যে অনেকেই সংসদের নিম্নকক্ষ লোকসভার প্রথম অধিবেশনে কালো পোশাক পরেছিলেন। পার্লামেন্টের ভেতরও বিক্ষোভ হয়েছে, এর ফলে দিনের বেলা বেশ কয়েক দফা অধিবেশন স্থগিত করা হয়। অধিবেশনের আগে কংগ্রেস এমপি প্রমোদ তিওয়ারি, ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভিন্নমতকে দমিয়ে রাখার জন্য অভিযোগ তোলেন। তিওয়ারি বলেন, যখন আমরা সংসদে কথা বলি তারা তখন কার্যক্রম চালাতে দেয় না, আমরা যখন বাইরে কথা বলি তারা দল নেতাদের অযোগ্য ঘোষণা করে দেয়। রাহুল গান্ধী দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার ওয়ানার থেকে কংগ্রেস পার্টি এমপি ছিলেন। 52 বছর বয়সে এই নেতা নেহরু গান্ধী পরিবারের সদস্য। এই পরিবার থেকে 3 জন প্রধানমন্ত্রী পেয়েছে ভারত। দেশটি আগামী নির্বাচন যখন দরজায় করা নাড়ছে ঠিক তখনই রাহুলকে অযোগ্য ঘোষণা করে লোকসভা। আদালত রাহুলকে 30 দিনের জন্য জামিন দিয়েছে। রাহুলের আইনজীবীরা জানিয়েছেন আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। রাহুল তার বিরুদ্ধে পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করলেও তার সমর্থকরা বলছেন নেতার এই অযোগ্যতা ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা দুর্বল হওয়ার লক্ষণ। রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী রবিবার বলেছিলেন তার ভাইকে লক্ষ্যবস্তু করা হচ্ছে কারণ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গৌতম আদানির সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন। ব্যাংকিং সংকটে ঝুঁকির মুখে বিশ্ব অর্থনীতি, বলছে IMF প্রধান। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা IMF এর প্রধান ক্রিস্টেলিনা জর্জিয়েভা বিশ্বের বাজারের নিয়ন্ত্রকদের আগাম সতর্ক করলেন। সতর্কতার কারণ, খুব শীঘ্রই বিশ্ব অর্থনীতির স্থিতাবস্থা কিছুটা টালমাটাল হতে চলেছে বলে মনে করছেন তিনি। ক্রিস্টেলিনা জানিয়েছেন, একদিকে করোনা মহামারী, অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলেছে। বিশ্বজুড়ে আর্থিক প্রবৃদ্ধি কমে 3% নিচেও চলে এসেছে। ব্যাংকিং ক্ষেত্রে যে সাম্প্রতিক ঝড় উঠেছে তার দৌলতে এই ঝুঁকির মুখোমুখি হতে পারে বিশ্ব অর্থনীতি। তাই বিশ্ববাজারের নিয়ন্ত্রকদের তার পরামর্শ, একটু নজর রাখুন। কেন নজর রাখতে হবে তার একটা ব্যাখ্যাও দিয়েছেন IMF এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টেলিনা। বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে, এমনকি তার ঋণদাতা দেশগুলোর অর্থনীতিতেও চাপ তৈরি করেছে। সেই সমস্যার মোকাবেলা করতে বিশ্বের সমস্ত দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলি তাদের সুদের হার বাড়ানোর চেষ্টা করছে। ক্রিস্টেলিনার মতে এসব কিছু বৃহত্তর আর্থিক ব্যবস্থাকে চাপে ফেলেছে। ক্রিস্টেলিনার কথায়, দীর্ঘদিন ধরে চালু থাকা কম সুদের হার থেকে হঠাৎ বেশি হারে সুদের এই উত্তরণে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, যার মধ্যে অন্যতম হলো অর্থনীতির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়া, অর্থনীতি দুর্বল বা অতি সংবেদনশীল হয়ে যাওয়া, ব্যাংকিং এর ক্ষেত্রে যা ইতিমধ্যে প্রমাণিত। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।